ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল স্বাধীন মিডিয়ায় আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটা নতুন অনুষ্ঠান আপনারা জানেন এখন বাংলাদেশের রাজনীতি রমরমা হয়ে উঠেছে কারণ নির্বাচন সামনে এগিয়ে এসেছে আর কিছুদিন পরেই নির্বাচন তাই স্বাধীন মিডিয়া পিছিয়ে থাকতে পারে না আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ চলুন আজকে আমরা সেই অনুষ্ঠানে চলে যাই অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন আমাদের আলোচনায় অংশ নিতে দুজনই সাংবাদিক একজন হচ্ছেন আপনাদের পরিচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যিনি বাংলাভিশনের সাবেক সিনিয়র নিউজ এডিটর ছিলেন আর অন্যজন হচ্ছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কুদ্দুস আফরাত তিনিও আপনাদের পরিচিত মুখ কারণ আপনারা প্রায়ই সব টক শোতে ওনাদেরকে দেখে আসছেন আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুস প্রসঙ্গ ধন্যবাদ মাসুদ কামাল ভাই ধন্যবাদ কুদ্দুস আফরাত ভাই আপনাদের দুজনকে স্বাগতম আমাদের স্বাধীন মিডিয়া আপনারা আমার সাথে যোগ দিয়েছেন তাই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন আপনাদের সাথে এমনি আলোচনা আমরা করেছি আমরা দর্শকদেরকেও জানিয়ে দিয়েছি আজকে আমরা আসলে সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি সেটা নিয়ে আলোচনা করব সেটার মধ্যে আপনারা জানেন দুজনেই যে আমাদের যে নোবেল বিজয়ী আছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা এখন মোটামুটি রাজনৈতিক অঙ্গন মোটামুটি কি বলবো যে তুঙ্গে আছে এই আলোচনা সো এই আলোচনাটা নিয়ে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি তো 1 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন আপনারা দুজনেই জানেন যে বিবৃতিতে উনি বলেছেন যে এটা হচ্ছে যে সুস্পষ্ট তথ্যের ঘাটতি যে 160 জন বিশ্ব নেতা যে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটার পরিপ্রেক্ষিতে উনি একটি বিবৃতি দিয়েছেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের দুজনের কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাই এই যে তিনি বললেন যে তথ্যের ঘাটতি আছে এতজন 160 জন বিশ্ব নেতা যার মধ্যে 100 জনই নোবেল বিজয়ী বারাক ওবামা আছেন এরকম আরো অন্যান্যরা আছেন তারা তাদেরকে আসলে তথ্যের ঘাটতিতে ওনারা এই ধরনের একটা ঘাটতি নিয়ে বিবৃতি দিতে পারেন আপনি কি মনে করেন মাসুদ কামাল ভাই আপনার কাছে প্রথম জানতে চাই দেখেন, তথ্যের ঘাটতি যে কারণে থাকতে পারে এমন কোন লোক পৃথিবীতে বলতে পারবে না যে তথ্যের ঘাটতি আমার কাছে নাই। ঘাটতি তো তথ্য, ভুল তথ্য কিনা সে প্রশ্ন কিন্তু বলা হচ্ছে না। যদি ঘাটতি বলেন হয়তো আমি যা জানি তার বাইরেও কিছু তথ্য থাকতে পারে, তথ্যের ঘাটতি নিয়ে আমার কোনো সমস্যা আপত্তি নাই এবং ওনাদেরও তথ্যের ঘাটতি থাকতে পারে অথবা ওনারা উনি তো তখন এখানে দেশে দেশে ছিলেন না, 160 জন ওনারা বিদেশে ছিলেন, ওখানে বসে ওনারা বিবৃতি দিয়েছেন, কারো না কারো কাছে শুনে বিবৃতি দিয়েছেন, এই শোনাতেও গ্যাপ থাকতে পারে, সবকিছুই হতে পারে। কিন্তু গ্যাপ থাকুক আর ঘাটতি থাকুক, এই জিনিসটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর উচিত ওনাদেরকে জানানো যে ভাই আপনি যে বিবৃতিটা দিয়েছেন এটাতে তো এই এই জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় আপনার ভুল আছে, এই এই জায়গায় বিকৃত আছে, তাদেরকে বলেন। এটা আমাদেরকে আপনি কেন শোনাচ্ছেন? এটা আমি শুনে কি করব? আপনি কি আমাকে বলছেন যে তুমি বারাক ওবামাকে অবিশ্বাস করো অথবা তুমি বান কি মুনকে অবিশ্বাস করো? বলতে পারেন, কিন্তু সেই বলার জন্য কে বলছেন? আপনি মোমেন সাহেব বলছেন, আপনার উপরে তো আমার বিশ্বাস নাই, তাহলে আমার কি লাভ হলো? কাজে আপনি এভাবে আমাকে বলেন না, আপনি ওনাকে বলেন। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি অফিসিয়ালি তাকে ইনফর্ম করতে পারেন যে আপনারা যে বিবৃতিগুলো দিয়েছেন এই বিবৃতিগুলো তথ্যের ঘাটতি আছে, এই বিবৃতিগুলো অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে হয়েছে। তারা তো ওয়ার্ল্ডের একটা জায়গায় আছে, এই লোকগুলি সব মিথ্যাবাদী, সব ভুল তথ্যের অধিকারী, একমাত্র আমাদের কয়েকজন মন্ত্রী সত্য তথ্য জানেন। মানুষ এভাবে ভাবে কিনা এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। মাসুদ ভাই আপনার হইতে পারে, আমি তাও বলি হইতে পারে। মাসুদ ভাই একটু আফরাত ভাইয়ের কাছে যাই, আফরাত ভাই এই বিষয়টা আপনি কি মনে করেন আসলে কি তথ্যের ঘাটতি আছে তাদের 160 জন যে বিবৃতি দিয়েছে আপনি কি মনে করেন?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাসুদ কামাল ভাইকে, যে একটু আগে বেশ কিছু কথা বলেছেন। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত, কারণ হচ্ছে দুনিয়াতে কেউ এনাফ না, অনেকে অনেক কিছু অজানা থাকে। কিন্তু এটাও সত্য যে এটাকে বিশ্বাসযোগ্য করার, ব্যাখ্যা করার অর্থ লজিক্যাল। একটা মানুষ যদি ইলজিক্যাল কিছু করে, তাকে জানানো উচিত, যার বিরুদ্ধে গিয়েছে, যা যিনি প্রতিপক্ষ তার উচিত তাকে জানানো। ইউরোপিয়ান সংস্কৃতি বা আমেরিকান কালচার, ব্রিটিশ কালচার আমাদের চেয়ে একটু ভিন্ন। তারা যেইভাবে একটা বিষয়টাকে নেয়, আমরা সেইভাবে নেই না। আমাদের ভারতীয় এই উপমহাদেশে যে কালচারটা বিলং করি, ইউরোপের সাথে আমরা অনেকটা, অনেক ক্ষেত্রে অনেক ভিন্ন ধরনের কালচারে বিশ্বাস করি। আমি মনে করি যাই কিছু হোক, এই যে ভিন্নতা হোক, অভিন্নতা হোক, অথবা একমতই হোক, সবকিছুতেই বোথ সাইডের একটা শালীনতার ভিতর দিয়ে এবং একটা নিয়ম রীতি, ওয়ার্ল্ড ওয়াইড যে রীতিগুলো আছে সেই রীতিগুলো ফলো করা উচিত। এখানে ডক্টর ইউনুসের মামলার ব্যাপারে যে কথাগুলো বলছে, মামলার বিষয়ে আমরা জানি, আমরা এই বিষয়ে ওয়াকিবহাল। আবার তারা কতটা ওয়াকিবহাল, তাদেরকে কিভাবে প্লেস করা হয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের ব্যাপারে, যেহেতু অর্থাৎ ইউনুস সাহেব হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক, উনার ব্যাপারে যার কাছে এই চিঠিটা আসছে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে করা হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন মুখপাত্র উচিত ছিল এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া। মানে আমরা যদি এটা সভ্যতা ভব্যতার দিকে তাকাই, আর এখন এটাকে নিয়ে অনেক রাজনীতি হতে পারে, রাজনীতি ইউনুস সাহেব করছেন, রাজনীতি প্রধানমন্ত্রীও করছেন, ওইটা আবার সাধারণ মানুষ বুঝে যে নানান কিছু রাজনীতি হচ্ছেন। ইউনুস সাহেবের মতো একটা সজ্জন, জ্ঞানী, গুণী লোক যে রাজনীতি করছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে, বুঝে না তা না, তার যারা পাশে তারাও বুঝে উনি যে একটা রাজনীতি করছেন এটা নিয়ে। আবার তার প্রতিপক্ষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটাকে নিয়ে যা করছেন, ওইখানে একটা রাজনীতি আছে। হ্যাঁ, আপনি যে বললেন রাজনীতিটা, কি সেই রাজনীতি এটা যদি একটু আপনি আমাদের দর্শকদেরকে বলতেন, রাজনীতিটা না, কি? রাজনীতি হচ্ছে ওনারা যেভাবে ইউনুস সাহেব কি রাজনীতি রাজনীতি পছন্দ করছেন করেন, বা প্রধানমন্ত্রী কি রাজনীতি করছেন? আপনি দুজনের কথা বললেন, আপনার কি মনে হয় রাজনীতিটা আসলে কি? না ইউনুস সাহেব হচ্ছে রাজনীতিতে ইন করতে চান, ওনার রাজনীতির প্রতি একটা আগ্রহ আছে, এটা বোঝা যাচ্ছে নানান ভাবে। এবং উনি রাজনীতির দিক থেকে সবসময় দেখা যায় জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠান, জনবিচ্ছিন্ন ব্যক্তিগুলোকে আঁকড়ে ধরতে চান। এরশাদ জামানায় আমরা দেখছি, উনি আমরা সেই বেলায় ইউনুস সাহেব এত বিখ্যাত লোক ছিলেন না, আমরাও তেমন না, তবে আমরা লেখালেখি করতাম। এরশাদ সাহেবকে উনি আঁকড়ে ধরে কিছুদিন উনাকে হ্যান্ডেল করছেন, তারপরে উনি আবার নিশ্চুপ হয়ে গেলেন। উনি খালেদা জামানায় তেমন একটা ইয়ে হয় নাই, উনি দেখা গেল 1/11 এর সময় উনি আবার তৎপর হয়ে উঠলেন। তার আগে মধ্যে ডক্টর কামাল সাহেবের সঙ্গে 92 সালে উনি একবার যোগাযোগ করে তার একটা নাগরিক ফোরাম করেছিলেন, যে গণফোরাম, এটার প্রাথমিক ইয়া ছিল নাগরিক ফোরাম। নাগরিক ফোরামে উনার সংশ্লিষ্টতা ছিল, পরে অবশ্য অনেকেই জড়ো নাই, ইউনুস সাহেবের মতো আরো অনেকে ওইখানে জড়ো নাই, কিন্তু প্রাথমিকভাবে তারা জড়ো হয়েছিলেন বাংলাদেশকে তাদের দৃষ্টিতে একটু অন্যরকম বাংলাদেশ দেওয়ার জন্য। তো রাজনীতি হচ্ছে এরকম একটা বিষয়, রাজনীতিতে নাম জড়ানোর পরে তার ভালো দিক খারাপ দিক এগুলো খোঁজ খবর শুরু হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, উনার খারাপ ভালো দিকগুলো হচ্ছে উনার এই যে রাজনীতির সঙ্গে তার জড়িয়ে যাওয়ার চেষ্টা বা নেপথ্যে কাজ করা, এই কারণে উনার এখন অনেক ফাঁকফোকর বের করার, যারা তার প্রতিপক্ষ তাকে চায় না তারা বের করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টা, যে আফরাদ ভাই যে বললেন, আপনি এই বিষয়ে আপনি কি বলেন? না, এটা সরি, আমি আসলে মনে করি না যে ইউনুস সাহেবের আর রাজনীতির প্রতি কোনো আগ্রহ আছে, মনে করি না। এই কারণে 1/11 সময় উনি একটা রাজনীতি করার আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং সেই আগ্রহের ব্যাপারে কেমন সাড়া পাওয়া যায় এটা নিয়ে উনি কিছু কিন্তু অনলাইনে কিছু প্রচার প্রচারণা চালিয়েছিলেন, অনেককে মেল করেছিলেন, অনেকের কাছ থেকে এসএমএস করেছিলেন, এরকম একটা মেল আমিও পেয়েছিলাম। এবং ওনার ভাই তখন এটা নিয়ে ই করতেন, কোঅর্ডিনেট করতেন, যিনি আমাদের মতো একজন সাংবাদিক ছিলেন, আমাদের সিনিয়র ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন, উনি এগুলি করতেন। হ্যাঁ, এবং দ্রুতই উনি সেখানে প্রচুর নেতিবাচক মানে মতামত পেয়েছেন, এবং নেতিবাচক মতামত পাওয়ার পর নতুন সরকার কিন্তু আসতে হয় নাই, তত্ত্বাবধায়ক সরকারের আমলেই উনি এই জায়গা থেকে সরে গিয়েছেন। ওনার দল একটা নামও দিয়েছিলেন, আমার দল না কি ধরনের একটা নাম দিয়েছিলেন, যদ্দুর আমার মনে পড়ে, তারপর উনি এখান থেকে সরে গেছেন। এরপর উনাকে আর কখনো বলতে শুনি নাই যে উনি রাজনীতি করতে চান, বরঞ্চ
কোথায় যেন কে একজন একটা প্রশ্ন করেছিল, উনি বলেছিলেন রাজনীতি ওটা আমার কাজ না, এটা উনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। এখন যতটুকু উনি উচ্চারণ করেছেন ততটুকু তো আমরা শুনেছি, উনি আর কি ভেবেছিলেন সেটা তো আমার জানার কথা না, কারণ আমি তো অন্তর্যামী নই। আমরা আইডিয়া করে যদি আমার একটু গায়ে লাগে, আমি যদি আপনাকে একটু মানে অ্যাটাক করতে চাই, আমি আইডিয়া করে বলবো হ্যাঁ আপনি তো আমাকে মারতে চেয়েছিলেন কিন্তু মারার সুযোগ পান নাই বলে মারেন নাই, অথবা আমি বলবো আপনি তো মারার কথা ভেবেছিলেন, কিভাবে ভাবলেন, কি প্রমাণ আমার কাছে আছে, না আপনার ওই চাল চলন দেখে আমার কাছে মনে হয়েছিল আপনি ভাবছিলেন, হতে পারে এরকম বলে আমি আনন্দ পেতেই পারি, তৃপ্তি পেতেই পারি, কোনো ব্যাপার না। আমি একটু জি যেটা জানতে চাই যে হঠাৎ করে এই ইউনুসের নিয়ে যে মামলা এবং আবার 160 জনের বিবৃতি, ইউনুস ইস্যুটাকে কেন আসলে মানে আনা হলো বলে আপনি কি মনে করেন? এই যে আপনি বললেন আচ্ছা সরকারের ভূমিকা আপনার পছন্দ না, হ্যাঁ, আমি এটা বলছি সরকারের আচরণটা আমার পছন্দ হয় না, কেন সরকার যেন ধরেই নিয়েছে উনি ভিলেন, এই জায়গাটাতে আমার আপত্তি। হতে পারে সরকারের তো নিশ্চিত তাদের তথ্যের ভান্ডার আছে, তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে, তারা তো জানে জিনিসটা, হতে পারে আমি অস্বীকার করি না, কিন্তু কিন্তু সেটা কি, যতক্ষণ পর্যন্ত আপনি জনগণকে এই বিষয়টা না জানাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বক্তব্যকে আমি অনুমান হিসেবেই ধরে নিব, কেবল অনুমানের উপর ভিত্তি করে আপনি একজন মানুষকে, সে যত নিম্ন স্তরের মানুষই হোক না কেন, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, এক নম্বর কথা। আর যে মামলাগুলো যেগুলো হয়েছে, দেখেন যে বিবৃতিটা আসছে ওই বিবৃতিটাকে কিন্তু আমার কিছু কিছু জায়গায় পছন্দ হয় নাই, কিন্তু উনি কি বলতে পারবেন, না আইন অনুযায়ী বলতে পারবেন, পারবেন না। তাহলে প্রাইম মিনিস্টারের কাছে যে বিবৃতিটা এসেছে এটা একটা বেআইনি আবদার, সোজা কথা, এই ধরনের বিবৃতি আসাটা প্রত্যাশিত নয়, পরিষ্কার কথা, এবং ওনারা যেটা করেছেন এই কাজ তারা ঠিক করেন নাই, এইটুকু আমি ভাই স্বীকার করি। কিন্তু তারপরেও কথা থাকে, কথাটা কি থাকে যে আমাদের দেশে দুই তিনটা শব্দ প্রচলিত, যেমন ধরেন একটা আছে হয়রানিমূলক মামলা, এই শব্দটার অর্থ কে না জানে, কিন্তু এটা কি আইনের বইয়ে আছে যে মামলা আবার হয়রানিমূলক হয় আইনে বলে, বলে না। রাজনৈতিক মামলা, এই জিনিসটা কি কোনো আইনের বইয়ে পাবেন আপনি যে রাজনৈতিক আবার মামলা হয় কিন্তু, তো হয়রানিমূলক রাজনৈতিক মামলা বলতে একটা জিনিস আছে, কাজে কার বিরুদ্ধে আপনি প্রয়োগ করবেন অথবা কে প্রয়োগ করবে সেটা নির্ভর করবে কে ক্ষমতায় থাকবে তার উপর। আচ্ছা যদি ঠিক আছে, আবার হাইপোথেটিক্যালি 2000 বিশেষ করে দেখেন, হাইপোথেটিক্যালি যদি তখন আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে এসে বিএনপি ক্ষমতায় আসতো, দেখতেন আপনি এই হয়রানিমূলক মামলায় কিন্তু বিএনপির সবাই মুক্তি পাইতো, আওয়ামী লীগের সবাই দড়ির উপর থাকতো, কিছুই বলা যায় না এই দেশে, এটাই তো হচ্ছে ভাই। থ্যাংক ইউ কুদ্দুস ভাই, যেটা বললাম এই যে মামলা নিয়ে বলছিলেন যে, এবং মাসকুম ভাই যে কথাটা বললেন যে ওনারা এই যে মামলা তুলে নেওয়ার ব্যাপারে যে ইয়াটা করেছে, এই বিষয়ে আবার পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছে যে এটা স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অবমাননা করা, আপনি কি মনে করেন? ওনার বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে কয়েক ধরনের, কিছু হচ্ছে ব্যক্তি ওনার ওনার প্রতি সংক্ষুব্ধ ওনার কর্মচারীদের মামলা, আর কিছু হচ্ছে সরকারের মামলা, ওইটা হচ্ছে আয়কর বিষয়ে। হ্যাঁ দেখেন, প্রথম ঘটনাটা নিশ্চয়ই আমার প্রত্যেকের মনে আছে, উনি আপনি ভালোই জানেন, আপনি একজন ইকোনমিক সাংবাদিক, ইকোনমিক বিটের খুব খ্যাতিমান সাংবাদিক, আপনি ভালো করে জানেন যে আমাদের এখানে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী 60 বছর পর্যন্ত একজন মানুষ ব্যাংকে কাজ করতে পারে, যেগুলো হচ্ছে নির্বাহী কাজগুলো করা হয়। তো উনার 60 বছর পার হয়ে 71 বছর চলছিল তখন, উনি যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, তো ওইটা নিয়ে যখন গভর্নমেন্ট শরীরে মূলত শুরু হয় ওই জায়গা থেকে মামলা ঘিরে, এবং মামলাটা করেছিল কিন্তু উনি গভর্নমেন্টের বিরুদ্ধে, গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, এটা হচ্ছে নির্বাহী ক্ষমতা বলে অর্থাৎ দাপ্তরিক, তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে স্টেপ নিয়ে তাকে ওইখান থেকে অপসারণ করেছিল, মামলা করেছিলেন উনি গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং সেই মামলায় উনি হেরেছেন। রাইট মামলায় হেরে যাওয়ার পরে এরপরে শুরু হলো, এই মামলা তো দীর্ঘদিন চলেছে, এই যে মামলা এর পরের স্টেপের মামলাগুলো ছিল কিন্তু ওনার কর্মচারীদের হয়তো বেনিফিটস না পাওয়া বা বেতন না পাওয়া বা অন্যায্য ভাবে চাকরিচ্যুত করা, এইসব কারণে এই মামলাগুলো ছিল শ্রম বিষয়ক ঘটনা নিয়ে মামলা। 18 জন শ্রমিক একটা মামলা করেছে যে ওই যে তার 5% লভ্যাংশ দেওয়ার যে মানে কি আছে, ওই তো বললাম ওইগুলো যে ওইটা প্রাতিষ্ঠানিক, 28 তারিখ, এই 28 আগস্ট হয়েছে এই মামলাটা, হ্যাঁ 18 জন করেছে। তো আমার আমি সে প্রশ্নটা হলো, আপনাকে প্রথম প্রশ্নটা আমি যেটা করেছিলাম যে
পররাষ্ট্রমন্ত্রী বলছেন অবমাননাকর আমাদের বিচার বিভাগের উপরে, এটা কি আসলেই অবমাননাকর? এক, দ্বিতীয় হচ্ছে যে এই যে মামলাগুলো 28 তারিখে করানো, হঠাৎ এতদিন পরে শ্রমিকদের কেন মনে হলো এতদিন পরে উনি ইয়া করছে? এই শ্রমিকগুলো তো 2006 সালে তারা জয়েন করছিল, এতদিন পর্যন্তই হয়তো করেছিল, তাহলে 1 বছর 2 বছর 3 বছরের মাথায় কেন করেনি, বা 5 বছরের মাথায়? এতদিন পরে কেন হঠাৎ আসলো? আমি আমার প্রশ্নটা এইটা। মামলারই মামলাতে কেন বিলম্বের কারণ হয় সেটা আবার উল্লেখ থাকে, ওয়ার্ল্ড ওয়াইড এটা মামলা এগুলো বলতে হয় এবং বিশ্বাসযোগ্য করতে আদালতে প্রমাণ করতে হয়। সাধারণত ধরুন আমি এক জায়গা থেকে নিগৃহীত হচ্ছি, খুব ভীষণ ভাবে নিগৃহীত হচ্ছি, কিন্তু সেই সেই সময় যদি আমরা মামলা করতে যাই হয়তো আমার জীবনও ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই জন্য অনেক সময় আমরা আমাদের উপযুক্ত সময় আমরা মামলা করি, এগুলোর একটা ব্যাখ্যা আছে, আইনগত ব্যাখ্যা আছে। আর ওই যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আসলে আমি যেটা বলছি যে এখানে তো সরকারের অর্থাৎ এক্সিকিউটিভ প্রধানের খুব ভূমিকা নেই। হ্যাঁ, ভূমিকা আবার অন্যভাবে আছে, যেটা একটু আগে বললেন মাসুদ কামাল ভাই যে প্রধানমন্ত্রীর কাছে চিঠিটা বা আবদার করাটা এটাই রং হয়েছে না প্রধানমন্ত্রী, কারণ ওইখানে তার কৌশলী যদি অর্থাৎ প্রধানমন্ত্রী সরকারের পক্ষের যিনি আইনজীবী থাকেন তিনি যদি আবার ওই জায়গা থেকে উইক হয়ে যান বা ওই জায়গায় খুব জোরালো আর্গুমেন্ট না করেন তাহলে অনেক ক্ষেত্রে অনেক মামলার থেকে কিন্তু মামলার যিনি প্রতিপক্ষ তিনি রেহাই পেয়ে যান। সেই জন্য এখানে এক্সিকিউটিভের একটা ভূমিকা থাকে, অর্থাৎ আমাদের শাসন বিভাগ যদি মনে করে আইনগতভাবে তাকে কিছুটা ছাড় দিবে, হ্যাঁ দিবে, কারণ এখানে মামলার ফার্স্ট পক্ষ হচ্ছে লেবাররা অর্থাৎ তার আন্ডারের কর্মচারীরা। আমাদের কালচারটা আমি অলওয়েজ বলি এই দেশে হচ্ছে এরকম ভাবে ইয়া করা হয়, সব কালচারেই জোর যার মুল্লুক তার, যার জোর আছে সেই সব কিছু করবে, যার জোর নাই সে কিছু করবে না। অর্থাৎ নমনীয়তা ভদ্রতাকে এখানে অবজ্ঞা করা হচ্ছে, আমাদের কালচারালি আমরা অবজ্ঞা করি। তো আমরা যেটা বলছিলাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ইউনুসকে নিয়ে, আপনারা দুজনের কাছে আমার একটাই প্রশ্ন যে আসলে কি এইটা নির্বাচন কেন্দ্রিক এরকম ঘটনা হচ্ছে কিনা আপনার? দেখেন এটা হতে পারে, এটা আমি একদম অস্বীকার করি না এবং এটা আমি একদম উড়িয়েও দিই না। দিনেই কেউ দেখেন এখন আমার কাছে যেটা মনে হয়েছে একটা বিবৃতি আসছে আদালতের কাছে, আদালত করবে যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে উঠছে এই অভিযোগগুলো কিন্তু আমি উড়িয়ে দিব না, আমি উড়িয়ে দিব না। হ্যাঁ, হতে পারে যে অনেক প্রতিষ্ঠানই তার প্রতিষ্ঠানের লাভ্যাংশ শ্রমিকদের দেয় না, অনেক আছে ধর আমাদের মানে যে প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে আছে তার 95% ক্ষেত্রে এটা পাবেন যে প্রতিষ্ঠানের লাভ্যাংশ শ্রমিককে দেওয়া হয় না, কিন্তু দেওয়ার নিয়ম আছে। বাট আমার কথা হলো কি, এই মুহূর্তে দেশের যে সমস্যাগুলো আছে সবচেয়ে বড় ঋষি ডক্টর ইউনুস, তা তো নয়। হ্যাঁ, ইউনুসের বন্ধু বান্ধব বিবৃতি দিছে, দিছে দিছে প্রত্যেকটা সভায় প্রত্যেকটা আলোচনায় মন্ত্রীদেরকে, প্রধানমন্ত্রীকে স্বয়ং, সব মন্ত্রী, আইন মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, সবাই কোরাসের মতো এই গানটা কেন গাচ্ছে, জিনিসপত্রের দাম কোথায় যে ঠেকছে সেগুলো নিয়ে আলোচনা করেন। সেগুলো কত সমস্যা বাংলাদেশে, গণতন্ত্রের সমস্যা, ভোটের সমস্যা, বাক স্বাধীনতার সমস্যা, মানবাধিকার। ডক্টর ইউনুস তো কোনো সমস্যা না, ডক্টর ইউনুস একটা কাজ করছে, সেই কাজের এখনো সিদ্ধান্ত হয় নাই, বিচার হবে, বিচারক রায় দেবে, দে আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, যদি দলিল সাব্যস্ত হলে ওটা বিচার হবে, জরিমানা হতে পারে, যেমন হবে যেমনি হবে সমাধান করবে, অথবা উনি যদি আপোষ করতে পারে আপোষ করুক। কিন্তু এটা নিয়ে বিবৃতি আসতে আসতেই পারে তার বন্ধু বান্ধব বিবৃতি দিচ্ছে, অসুবিধাটা কি আছে? আপনার এটা নিয়ে প্রতিদিন মিটিং এ কথা বলতে হবে, আমরা দেশের মানুষটা এটা আলোচনা শুনতেই চাই না, এটা তো আমাদের বিষয় না, আমাদের বিষয় না, আমাদের সমস্যা নিয়ে কথা বলেন। থ্যাংক ইউ জি ভাই, আপনি কি বলেন এই যে এটা কি আসলে নির্বাচন কেন্দ্রিক, এই যে ইস্যুটা আনা হলো এটা কি নির্বাচন কেন্দ্রিক, বা সরকার কি আলোচনা অন্যদিকে ঘুরানোর জন্য এই ধরনের ইয়া করছে কিনা, আপনি কি বলেন? আপনি তো মনে হয় না, আমি ওনার সাথে এই জায়গাটা দ্বিমত, এটাকে যতটা সাধারণ ভাবা হচ্ছে ততটা সাধারণ না, এতটা সাধারণ হলে 160 না 70-75 জনের মতো ওনার পক্ষে নানান ভাবে স্টেটমেন্ট আসছে, প্রথমে 40 জন, পরে 160 জন ইত্যাদি ইত্যাদি। আমেরিকা যেখানে ইনভলভ হয়েছে বিষয়টা ততটা সাধারণ ভাবা যায় কিন্তু আসলে সাধারণ না। গভর্নমেন্ট, আমি কোনো গভর্নমেন্টকে বলবো না যে এটাকে খুব, গভর্নমেন্ট আমাদের চেয়ে কম বুঝে, গভর্নমেন্ট এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে, এই কারণে এটা বড় ধরনের একটা হ্যামার।
ওই হ্যামারিংকে এড়ানোর জন্য তারা জনমত সৃষ্টি করছে। ওই যে একটু আগে বললো যে বিচারে যখন গেছে কোনো কোনো ক্ষেত্রে, এটা আসলে বিচার পর্যন্ত অপেক্ষা করাটাই শ্রেয় ছিল। সেই জায়গাটা যখন হস্তক্ষেপে আসছে, এটাকে হস্তক্ষেপ আমি বলবো এই অর্থে যে, কারণ যারা স্টেটমেন্ট করেছেন তারা কিন্তু সবই ওয়ার্ল্ডের বিশেষজ্ঞ ব্যক্তি ও ওয়ার্ল্ডের পরিচিত মুখ, খ্যাতিমান লোক, তো হেলায় ফেলার বিষয় না। আর দুই হচ্ছে এটার সাথে ভোটকে আমি জড়াচ্ছি না, তবে এর সঙ্গে রাজনীতি আছে, আন্তর্জাতিক দুনিয়ার রাজনীতি আছে এখানে, এটা মনে রাখতে হবে। ইউনূস সাহেব অতি সাধারণ ব্যক্তি না, ইউনূস সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব। সো ইউনূস সাহেবকে ঘিরে এখানে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিতেই এটা ভোট, ভোটের সময় হোক, ভোটের আগে হোক, পরে হোক, এটা কিন্তু জারি থাকবে। আরো অনেক সমস্যা আছে, ওই সমস্যাগুলোকে আমাদের বাইপাস করলে চলবে না, ওই সমস্যাগুলোকে অ্যাটেন্ড করা উচিত। ওই সমস্যাগুলোকে বাইপাস করার জন্য অনেক সময় এইসব বিষয়, আপনি যেটা বললেন, এইসব বিষয় সামনে আনে। এই সামনে আনাতে যেটা হয়, আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অন্যান্যভাবে অনেক পিছিয়ে থাকি অন্যদের। সেটাই ক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের মনে একদম শেষ করে দেবো, ছোট্ট বগরে যদি আপনারা বলেন যে একটা যদি ইতিহাস আমরা দেখি, যে মনে করেন যে এই পর্যন্ত নোবেল প্রাইজ পাওয়া যেই কয়জন মানে বিজয়ীকে সরকার শাস্তি দিয়েছে, আনসান সুকি সহ 5টা দেশের মতো দিয়েছে যতটুকু আমার মেমোরিতে আছে, তো এই সবগুলি দেশই কিন্তু একটু একটা নায়কতন্ত্রে চলেছে এবং তারাই তাদেরকে শাস্তি দিয়েছে এবং বিচারের আওতায় আনছে, অনেকে জেলও খাটছে আপনারা জানেন। তো এখন যদি সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ধরে নেই যে মানে ডক্টর ইউনূস অন্যায় করেছেন বা কিছু হয়েছে, তাকেও যদি শাস্তি দেওয়া হয়, সেই দিকে কি বাংলাদেশ যাচ্ছে কিনা আপনি কি মনে করেন মাসুদ কামাল ভাই? একটু আমি আপনাকে জানি আপনি যে জিনিসটার কথা বলেন সেই জিনিসটা আমিও দেখেছি, যে যারা যারা নাকি এরকম বিচারে শাস্তি পেয়েছে নোবেল বিজয়, তেমন একজন আছে বেলারুশের, একজন তো মিয়ানমার আমাদের পাশের দেশ, চীনেরও আছে, এবং একজন তো আপনার কি বলে জার্মানির একজন ছিল, যাকে তো পুরস্কার নিতে সে যেতেই দেয়নি, বড় তখন হিটলারের আমলে 1935 এ ঘটনা ওটা, হিটলার বুলগেরিয়া নাকি আছে। যেতেও দেয়নি। হ্যাঁ, এবং হিটলার তখন বলেছিল যে নোবেল কেউ পাইলে বলে জার্মানির থেকে, সে নরওয়েতে যেতেই পারবে না, আইন করছিল সে হিটলার, তাকে রেখে অন্য কাউকে পুরস্কার কেন দিবি। যাই হোক, এনিওয়ে সেগুলো তো আছে। এখন আমার কথা হলো কি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু তার মানে আমাদের এখানে ইউনূস সাজা পাইলে ওই হিটলার অথবা চীন অথবা বেলারুশের লুকাশেঙ্কো এদের সমপর্যায়ে আমাদের নেত্রী চলে আসবে, মানে আমাদের প্রধানমন্ত্রী, এটা অত স্বলিখিত না। হ্যাঁ, এইভাবে ভাবা ঠিক না। তবে আমি কিন্তু স্টিল মনে করি, পাবলিক পারসেপশন যেটা, আমি কিন্তু স্টিল মনে করি যে ডক্টর ইউনূসকে কিন্তু হয়রানি করা হচ্ছে, হয়রানিটা না করলেই ভালো হতো, এটা আমি মনে করি, কিন্তু ওটার সঙ্গে এটা আমি মেলাবো না। এটা তবে ঘটনা আছে, অনেকে হয়তো মিলাবে, সেটা অন্য হিসাব। আফরা দয়া, আপনি যে আপনার কাছে শুনতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে, আসলে হচ্ছে কেউ যদি আইনের পরিপন্থী কাজ করে সে তো শাস্তির মুখোমুখি হবেই, কিন্তু কতটা করেছে, কতটা এটাকে মার্জিনাল করা যায়, এগুলো আবার আইনই আছে। এখন আইনের দৃষ্টিভঙ্গিটা নির্ভর করবে। আর আমরা আগেই বলতে পারবো না যে উনি শাস্তির, উনি অলরেডি কিন্তু শাস্তির মুখোমুখি একদিকে হয়ে গেছে, আয়কর ফাঁকির জন্য আয়করের ওনার টাকা দিতে হয়েছে। কথা হচ্ছে যে এগুলো যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো, শোভন। আর বিশ্বে দেশে দেশেই যারা এই বড় এত বড় সম্মানের অধিকারী হবেন, তাদের অনেক ক্ষেত্রেই অনেক কনজারভেটিভ ভাবে জীবন, পরবর্তী জীবনটা চালিত করতে হয়। তো উনার শুরুটা যেরকম ছিল, আমরা তো মোহিত ছিলাম প্রত্যেকে, এই বাংলাদেশের মানুষ। দেখেন, ওই ঘটনাটা ছাড়া যদি গ্রামীণ ব্যাংকের MD পদের আগ পর্যন্ত উনাকে কিন্তু রিসিপশনে আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম, জাতীয় পার্টি, সব দল মত নির্বিশেষে উনার নাগরিক সংবর্ধনা, এমনকি ওনার বাসায় যে তাকে সংবর্ধিত করেছিল, কিন্তু এরপরে একটা পথকে ঘিরে কিন্তু এ হয়। এবং কথায় আছে, বলা হচ্ছে, এটা প্রুফ না যে পদ্মা সেতু অর্থায়ন উনি বাধাগ্রস্ত করেছেন, অন্যান্য কিছু বাধাগ্রস্ত করেছেন। এইসব কারণ যদি সত্যি সত্যি আসলে নেপথ্য হয়ে থাকে, তাহলে তো এই দেশের জন্য উনি আসলে নানান ভাবে ক্ষতির দিকেই এগিয়ে গেছে। এই জিনিসগুলো এইটা মাথায় নিতে যেহেতু হবে, আমি আমাদের মনে কাছে করি। আসলে প্রমাণ নাই, সরকারের কাছে ওইভাবে সবাই ধারণা থেকেই বলছে, তো আমরা হ্যাঁ, এই ধারণা থেকে বিষয়টা আমি আজকে সেটাই আর বললাম, আমাদের কাছে চর্চা প্রমাণ নেই, নই। কিন্তু আমরা মনে করি যে এইটার যুক্তিসঙ্গত একটা সমাধান উচিত। প্রত্যেকেরই মান সম্মান আছে, বোথ সাইডের মান সম্মান আছে, একটা কম্প্রোমাইজাল টেন্ডেন্সি থেকে যদি পুরো বিষয়টা বিবেচনা করা হয়, এতে বাঙালি জাতি উপকৃত হবে। কারণ ইউনূসকে অসম্মানিত করলে আমরা যে আবার বড় হয়ে যাবো তাও
কারণ ইউনুস চলো এখন রাখি। দুনিয়া জোড়া পরিচিত, হ্যাঁ সুতরাং ধন্যবাদ তার আপনাকে, তার বিষয়টা আমাদের দেখতে হবে। জি থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ কামাল ভাই এবং কুদ্দুস আফরাদ ভাই দুজনকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে আজকে অংশ নেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক কুদ্দুস আফরাদের আলোচনা শুনবেন। আপনাদের যদি এ সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে SMS করবেন। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।